শিক্ষার্থী বন্ধুরা শুভ সকাল। আজকে তোমাদেরকে এমন এক বন্ধুর সাথে পরিচয় করে দিব যে বন্ধুটি রাজুক স্কুলে পড়ে, ক্লাস এইটে পড়ে। তো এখানে কিন্তু ও হ্যান্ডরাইটিং শিখেছে। আজকে আমরা ওর হ্যান্ডরাইটিংটা দেখব, কিভাবে পরীক্ষার খাতাটি সুন্দর করে গুছাবে, সাজসজ্জা করবে, একটা প্রেজেন্টেশন ক্লাস আমরা নেব। তো আমরা দেখতে পাচ্ছি ওর খাতাটি কিন্তু একেবারেই খালি দেখতে পাচ্ছি, হাতটা সরা বাবা, খালি দেখতে পাচ্ছি। তো এই খালি দেখতে পাচ্ছি, এরপরে লেখা শুরু করবে, আমরা তোমাদেরকে পর্যায়ক্রম সব জানাব। তো এর আগে আমরা একটু বন্ধুটির পরিচয় একটু নিয়ে নিতে চাই। তোমার নাম কি? প্রিয় বন্ধুরা, আমার নাম তৌফিক হাসান, আমি রাজুক উত্তরা মডেল কলেজের ক্লাস এইটের একজন স্টুডেন্ট। থ্যাংক ইউ। আমি আমার লেখা যোগ্য ছিল না, আমার লেখা সুন্দর ছিল না, তাই আমি থ্রি ফিঙ্গার্সে এসেছি আমার হাতের লেখা সুন্দর করার জন্য। এখন আমার হাতের লেখা আগে থেকে অনেকটুকু পরিবর্তন হয়েছে এবং আমার বন্ধুরা এবং আমার শিক্ষকরা আমাকে বলে, হ্যাঁ তোমার লেখা অনেক সুন্দর হয়েছে আগে থেকে, চলবে। তাই আমি তোমাদেরকে মনে কর বলতে চাই যে তোমাদেরও যদি এরকম প্রয়োজন হয়, তোমরাও আসবে হাতের লেখা শিখতে। থ্যাংক ইউ ভেরি মাচ তৌফিক হাসান, তুমি যে কথাটি বললা যথার্থই বলেছ। তো ঠিক আছে, আজকে লেখাগুলো দেখি তোমার, তারপর বন্ধুদেরকে আবার কিছু হয়তো পরে বলবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি অলরেডি তৌফিক হাসান লিখছে, নাইস, সুন্দর লাগছে। এই ফাঁকে তোমাদেরকে একটু বিষয় আমি দেখাতে চাচ্ছি তোমাদেরকে। অ্যাকচুয়ালি এটা আমাদের একটা ক্লাসরুম, ইতিপূর্বে তোমরা দেখেছো আমাদের ব্র্যান্ডের লোগোটা দেখেছো, এবং এই ফাঁকে আমি তোমাদেরকে আরেকটু আমাদের ক্লাসটাও দেখাতে চাচ্ছি। এটা একটা ক্লাস, সুসজ্জিত ক্লাসরুম, যেখানে দেখতে পাচ্ছি আমরা একজন স্টুডেন্ট নিয়ে আমরা ক্লাস করাই, একজন স্টুডেন্টই ক্লাস করছে এবং গাইডেন চলে সবাই বসতে পারে, বসে আছে ওর মা। তৌফিক হাসান ক্লাস করছে, এটা আমাদের একটি সুসজ্জিত ক্লাসরুম তোমাদেরকে দেখালাম, এবং আমাদের কিছু অ্যাচিভমেন্টও তোমাকে দেখাচ্ছি। এগুলি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রিকা প্রতিবেদন, যেসব পত্রিকা আমাদের বিষয়ে কিছু লিখেছে, কিছু অ্যাচিভমেন্টও দেখাচ্ছি তোমাদেরকে আমরা। এগুলি আমাদের থ্রি ফিঙ্গার্সের কিছু অ্যাচিভমেন্ট দেখলাম। এটা ক্লাসের টেবিল দেখতে পাচ্ছি আমরা, আমার কিছু লেখা ওই ফাঁকে তোমাদেরকে দেখাতে চাচ্ছি। এগুলি স্টুডেন্টের লেখা আগে এবং পরে, আগে এবং পরে ওদের লেখা কেমন ছিল, কেমন হলো, একটি লেখা তোমাদেরকে একটু দেখাই দিলাম আমি। আগের লেখা থেকে কী চেঞ্জ করতে পেরেছে, কতটুকু চেঞ্জ করতে পেরেছে একটু দেখালাম, বাংলা দেখালাম তোমাদেরকে। এখন একটু আমি ইংরেজি দেখাতে চাই। এটা ধরে নিচ্ছি আমার ইংরেজি, এটি দেখাচ্ছে, জাস্ট চেঞ্জ দেখালাম তোমাদেরকে আমরা, হ্যাঁ। আর এই যে লেখাগুলো এখন দেখাচ্ছি তোমাদেরকে, এটা আমাদের একাডেমির লেখা। আমরা এ ধরনের লেখা তোমাদেরকে শেখাতে চাচ্ছি। এগুলি বাংলা লেখা দেখাচ্ছি তোমাদেরকে আমরা, বাংলা লেখা দেখাচ্ছি। যে কোনো একটা লেখা তুমি আমাদের কাছে এসে শিখতে পারো। আবার কিছু ইংরেজি লেখা তোমাদেরকে আমরা দেখাচ্ছি, যে লেখাটি তোমার ভালো লাগে শিখতে পারো। তো দিস ইজ অনেকগুলি সার্টিফিকেট দেখতে পাচ্ছি আমরা। তো বন্ধুরা, আমাদের কিন্তু আরও একটি ক্লাসরুম আছে, সবগুলি সুসজ্জিত ক্লাসরুম তোমাদেরকে আমরা দেখালাম, এবং প্রতিটা ক্লাসরুম কিন্তু আমাদের এসি করা। তো দেখতে পাচ্ছি ক্লাসরুমটা, ওকে আমরা আসছি বন্ধুর কাছে। ইতিপূর্বে দেখছি আমরা বেশ ভালোই লিখলো, অনেক সুন্দর। ওকে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ওর লেখা প্রায় শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো আমি একটু লেখাটি দেখাতে চাচ্ছি ওকে, যে অ্যাকচুয়ালি তোমরা দেখে নাও,
এই লেখাটি বন্ধু লিখছে, অনেক সুন্দর লাগছে আমার কাছে। ওর খাতার প্রেজেন্টেশনটা একটু তোমার সবাই দেখো, অনেক ভালো লাগবে আমার কাছে, অনেক ভালো লাগছে। ভেরি নাইস, ভেরি নাইস তৌফিক হাসান, তুমি কিন্তু অনেক সুন্দর লিখছো, অনেক সুন্দর লিখছো, যে কাগজ লিখছো অনেক ভালো লিখছো। তো আমরা দেখতে পাচ্ছি ওর লেখার জাস্ট প্যাটার্ন দেখে নিচ্ছি আমরা, যে কীরকম হওয়া উচিত। দেখো, একটা প্রশ্ন থেকে একটা প্রশ্নের দূরত্ব, একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব, কন্টেন্টগুলি কীভাবে সেপারেট করা, বেসিক্যালি এভাবে ও লিখলো। তো অনেক ভালো লেগেছে বন্ধুরা। তো আমরা এ বিষয়ে তোমাদের যতটুকু দেখালাম, তোমরা ইচ্ছা করলে হ্যান্ডরাইটিং ভালো করার জন্য, শেখার জন্য থ্রি ফিঙ্গার্স আসতে পারো, এবং আমরা এই বন্ধুর সর্বশেষ একটু কমেন্টস করে নিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ তৌফিক, তোমাকে অনেক সুন্দর লিখছো। তো তুমি এক মিনিটের জন্য একটু আমাদের বন্ধুদেরকে বলেছো যদিও, তারপরেও একটু বলো যে এই ক্লাসটি তুমি এসে এখানে ইম্প্রুভমেন্ট কতটুকু করতে পেরেছো? আমি আমার হাতের লেখা ইম্প্রুভমেন্ট আগে থেকে অনেক ভালো হয়েছে আমার হাতের লেখা, তাই আমি মনে করি আমার ইম্প্রুভমেন্ট আগে থেকে অনেক হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আশা করি বন্ধুরা তোমরা ভালো থাকবে, এবং এই বন্ধুজন দোয়া করবে বন্ধু যেন এটি করতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো, আল্লাহ হাফেজ।